কিছু টেকনিক্যাল কোশ্চেন যা কীভাবে শর্টকাটে অ্যান্সার করতে হবে যদি পরীক্ষায় আসে সেটা এখানে একটু দেখানোর চেষ্টা করবো সাইন থিটা প্লাস কস থেকে এ হলে সাইন টু দি পার ফোর থেটা প্লাস কস টু দিবার ফোর থিয়েটার মান কত সো এই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের বলা আছে যে সাইন টু দি পাওয়ার ফোর এটাকে যদি আমি এভাবে লিখি এত থেটা এভাবে লিখতে পারি প্লাস কস স্কোয়ার থেটা প্লাস তার হলে স্কোয়ার এভাবে যদি লিখতে পারি লিখলে এ স্কোয়ার প্লাস বি সূত্র আসে তাহলে কী হবে এ স্কোয়ার প্লাস বি সূত্র মানে হচ্ছে এ প্লাস বি তার হোলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি তার হলে স্কোয়ার মাইনাস টু এ বি টু সাইন স্কোয়ার থিটা টু কস স্কোয়ার থিটা তাহলে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা তার স্কোয়ার থিটা এই দুইটার মান আমরা জানি যে নর্মালি ওয়ান নর্মালি ওয়ান মাইনাস এখানে আছে টু সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সো এখানে যদি লিখি যে ওয়ান মাইনাস একটু টেকনিক্যালি আমি যদি এদিকে ফোর লিখতে চাই তার এদিকে আমার যদি হাফ দিয়ে গুণ করি তাহলে হাফ ইন্টু ফোর টু হয়ে যাবে তাহলে ফোর সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা এটা কেন লেখার কারণ হচ্ছে যে টু এ বি তার স্কোয়ারটা লিখব সো এই কারণে আমার দরকার আমি যদি লিখি যে হাফ তার ব্র্যাকার তাহলে কী হবে টু সাইন থিটা ইন্টু কজ থিটা তার স্কোয়ার সো এই কারণে আমি সাধারণত হাফ দিয়ে মানে হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি ওয়ান মাইনাস হাফ তাহলে টু এ বি তার স্কোয়ার এটাকে যদি আমি আবার আরেকটু ডিজাইন করে লিখতে হবে অ্যান্সারের সাপেক্ষে যে আমি যদি লিখি যে ওয়ান মাইনাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান যদি বিয়োগ করি প্লাস যদি লিখি যে টু সাইন থেটা ইন্টু কস থেটা তার স্কোয়ার তার মানে ওয়ানে ওয়ানে কাটা গেলে তো কিছু থাকে না তার মানে এটা বাড়তি যে লিখেছি এবং দুটা প্লাস মানে সমান রেখেছি এখন এই ওয়ান এর পরিবর্তে আমরা যদি লিখি যে সাইন এ স্কোয়ার থিটা স্কোয়ারটা পরে লিখব তাহলে মাইনাস ওয়ান তাহলে আমরা দেখো এই পাশে একটু কি লিখতে পারি যে হাফ যে এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্র অনুসারে প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্রথমে তাহলে কী হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সাথে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে আমার কী দাঁড়াবে ওয়ান মাইনাস হাফ ব্র্যাকারে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সাইন থিটা প্লাস কোস থিটা এটার মান দেওয়া আছে সাধারণত এ এটার মানে এ যদি থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান হলে স্কোয়ার সো এটা ইউজুয়ালি অ্যান্সার হতে পারে যদি তোমাদের নৈভিত্তিক প্রশ্নে বা বড় কোনো প্রশ্নে এসে থাকে আরও কিছু টেকনিক্যাল প্রশ্ন হবে কারণ স্কুল অ্যান্ড কলেজে কলেজে এসেছে সো যে কোনো বোর্ডে আসতে পারে এই ধরনের কিছু টেকনিক্যাল কোশ্চনের অ্যান্সার আমি এখানে দিচ্ছি যে সেক থেটা ইকুয়াল টু স্কোয়ার প্লাস ওয়ান তার বর্গ হলে টেন থিটার মান কত এত হলে টেন থিটা সমান সমান কত এই ধরনের টেকনিক্যাল কোশ্চানে আমরা জানি থিটার সমান সমান কথ থেকে বিপরীত সো আমরা একটা ফিগারটা ড্র করে ফেলি ছোট্ট একটা ফিগার খুব সহজে ড্র করে ফেলবো এবং সেখান থেকে ব্যাখ্যাটা বলবো যদিও আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে ফ্রি হ্যান্ডে সো থিটা এটা যদি হয় থেটা তাহলে আমার বলতে পারি যে স্যাক থেটা সাধারণত কস্তেটার বিপরীত কস্তেটা কী ছিল ভূমি বাই অতিবুজ তাহলে এটাকে এভাবে যদি আমি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে ওয়ান তার মানে এটা কি কী লেখা যায় এটা হচ্ছে ভূমি তাহলে এটা হচ্ছে অতিবুজ কারণ কস্তেটা হচ্ছে কস্তেটা সমান সমান কি ছিল কস্তেটাস ছিল ভূমি বাই বুঝ আশা করি তোমাদের মনে আছে ভূমি ভাই অতিবুজ হচ্ছে কস্তেটা তার মানে শক্তিটা হচ্ছে অতিবুজ বাই ভূমি তাহলে অতিবুজ বাই ভূমি যদি হয় তাহলে অতিবুজ হচ্ছে এক্সে স্কোয়ার প্লাস ওয়ান আর ভূমি হচ্ছে ওয়ান তাহলে এটা যদি হয় টেনথিটা হলে লম্ব লাগবে মানে এইটা জানা লাগবে সাথে তার লম্বটা কিভাবে বের করতে পারি যে নর্মালি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা বর্গ রুট অতিপুজ স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে আমরা যদি পার্শ্ব চেঞ্জ করি বি সি আর এটার বর্গ আর রুটে সাধারণত কাটা যায় তারা থাকে কত এক্স তাহলে এই ওয়ানে এ পাশের ওয়ান আর এই পাশের ওয়ান সমান দুই পাশে তাহলে বি সি তার স্কোয়ার ইকুয়াল টু থাকে এক্স তার স্কোয়ার সো উপবাসে যদি বর্গমূল করি তাহলে বিসি সমান সমান থাকে অনলি এক্স তাহলে এটা সমান সমান অনলি এক্স যদি এটার মানটা আমরা জেনে যাই তাহলে টেন থিটা খুব সহজেই বের করতে পারি যে টেন থিটার মান হচ্ছে বাই বমি তাহলে এদিকে লম্ব আছে সাধারণত এক্স আর বমি আছে ওয়ান তার মানে এটার মান হচ্ছে নর্মালি এক্স যদি বলা হয় এবার তোমা তোমাকে যে টেন থিয়েটার পরে সাইন থিয়েটার মান কত বের করো তাহলে সাইন থিটা হচ্ছে নর্মালি কী হবে লম্ব বাই অধীপুজ তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সো এটা হবে সাইন থিটার বেরো এখন আর একটা টেকনিক্যাল কোয়েশ্চনে বলা আছে যে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু টু হলে ওয়ান সাইন থিয়েটার মান কত সো এই ধরনের কোশ্চানে যে এত হলে তারা যেটা দেওয়া আছে এটার দিকে আমরা আগাই যে সেক থেটা সমান সমান আমরা জানি ওয়ান বাই কস থিয়েটার আবার টেন থিয়েটা আমরা জানি যে সাইন থিয়েটা বাই কস থিয়ে সমান সমান টু সো এখানে যদি আমরা নিচে লসা গুনি তাহলে নিচে কস থিয়েটাই থেকে যাবে আর উপর হবে ওয়ান প্লাস সাইন থিয়েটার তাহলে দেখো এই যে ওয়ান প্লাস সাইন থিটা সেটা পাওয়া গেছে সমান সমান টু তাহলে আমরা যদি আর আর এই গুণ করি তাহলে এটা নিচে এরা উপরে তাহলে এটার সাথে এটা গুণ হবে আর টু এর নিচে মনে মনে ওয়ান আছে এটার সাথে একটা গুণ হবে তাহলে মানে ওয়ান প্লাস সাইন থিটা ইকাল টু টু কস তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইকোয়াল টু টু কস থিটা আমরা খুব সহজেই পেয়ে গেলাম সো অ্যান্সার যেটা দেওয়া আছে ওয়ান প্লাস সাইন থিটা ইকোয়াল টু টু কস থিটা খুব সহজেই বের করা যাবে এবং অ্যান্সারটা দেওয়া যাবে আশা করি প্রত্যেক প্রত্যেকটা নৌপিত্তিক প্রশ্নই তোমরা খুব চতুরতার সাথে খুব অল্প সময় নিয়ে অ্যান্সার করবে সঠিকভাবে এই আশায় ব্যক্ত করি শেষ করলাম